ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। 16 নভেম্বর সকাল থেকে ভিডিওটি পাওয়া যায় সোশ্যাল মিডিয়ায়। অনেকে বলছেন 15 নভেম্বর রাতে ভিডিওটি স্টোরিতে প্রকাশ করেছিলেন অভিনেত্রী তানজিন তিশা। ভিডিওতে অভিনেতা মুশফিক আর ফারহান এবং অভিনেত্রী তানজিন তিশাকে অন্তরঙ্গ এবং ভালোবাসার আবহে পাওয়া গেছে। তাদের কণ্ঠেও ছিল আদুরে ভালোবাসা। ভিডিওটি নিয়ে তিশা ফারহান কোনো কথা বলেননি। কবে বা কখন ভিডিওটি প্রকাশ পেয়েছিল তা নিয়েও নিশ্চিত কোনো ধারণা পাওয়া যায়নি। কারণ পুতু এখন যাবে নদী ক্লাবে, ওখানে তো একজন আছে পুতুর পুতু পুতু করে। 16 নভেম্বর সকালে অভিনেত্রী তানজিন তিশা আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন গণমাধ্যমে। বিষয়টি নিয়ে 16 নভেম্বর সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে স্ট্যাটাস দেন অভিনেত্রী। স্ট্যাটাসের নিচে তিনি মুশফিক আর ফারহানের নাম জুড়ে দেন। অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের গুঞ্জন রয়েছে তিশার। তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে ঝামেলা চলছিল বলে জানা যায় বিভিন্ন সংবাদ মাধ্যমে। 15 নভেম্বর রাতে তিশা রাজারবাগের বাসা থেকে ফারহানের উত্তরার বাসায় যান। সেখান থেকে ফিরে ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন বলে সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে দেশের গণমাধ্যমগুলো। ঢাকা মেডিকেল থেকে তিশাকে রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। স্ট্যাটাসে অভিনেত্রী জানান তার ফুড পয়জনিং হয়েছিল। এ বিষয়ে জানতে 16 নভেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিনেতা ফারহানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার কোনো সাড়া পাওয়া যায়নি।